পাইগাসায় হতদরিদ্রের চিংড়িঘের বাসাবাড়ি ভাঙচুর করে ঘের দখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন তথ্য চিত্র খুলনা থেকে আমাদের প্রতিনিধি বি সরকার পাইগাসায় হতদরিদ্রের বন্দোবস্ত এক একর জমিতে চিংড়িঘের বাসাবাড়ি ভাঙচুর করে ঘের দখলের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত হাসিনা বিবি পাইগাসা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন তিনি লিখিত বক্তব্যে বলেন আমি ভূমিহীন কৃষক হিসাবে সরকারি নীতিবালা মোতাবেক উনিশশত বিরানব্বই সালে পাইকগাসা উপজেলাধীন শিবের বাটি মৌজায় এক একর জমি বন্দোবস্ত মূল্যে প্রাপ্ত হই ওই জমি ভোগ দখলে থাকি বর্তমানে জরিপে আমার নামে চূড়ান্ত রেকর্ড হয়েছে এবং সরকারি কর খাজনা পরিষদ রয়েছে ইতিপূর্বে পাইকগাসা পৌরসভা পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু ইসলামগাজি সহ অনেকেই জমি জবরদখলের জন্য চেষ্টা করে তখন আমি তাদের বিরুদ্ধে পাইগাসা সিনিয়র সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করি মামলাটি বিচারাধীন আছে ও বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত এ অবস্থায় তারা প্রকাশ্যে বিরোধিতা না করে গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবছর আমি আমার পুত্র আজিজার রহমান একত্রে আমার জমিতে দুইটি বাসাবাড়ি নির্মাণ করে বিভিন্ন প্রজাতির পোনামাস সেরে মৎস্য লিস ঘের পরিচালনা করছি ঘেরের মৎস্য ধরার উপযোগী হয়েছে মনিরুল ইসলাম মন্টু ও ইসলাম গাজীর যোগাযোগে মোহাম্মদ মইনুল ইসলাম বাবু বুলবুল গোরদার রিপন গোলদার শরীফুল ইসলাম শামীম গাজী সালাম সর্দার মোহাম্মদ ফারুক কামাল সর্দার ইমরান গাজী গন দা লাঠি শাবল লোহার রোয়াট নিয়ে গত বিশে ফেব্রুয়ারি আমার লিসঘেরে ঢুকে বাসাবাড়ি ভাঙচুর করে ওই সময় আমার পুত্র আজিজার রহমান বাধা দিলে বুলবুল গোদ্দার তার হাতে থাকা ধারালো দা দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গলায় ধরে অন্যরা তাকে চর কিল ও ধাক্কা মারতে থাকে তখন আমিও আমার পুত্রবধূ তাদেরকে বাধা দিলে তারা আমাকেও ও আমার পুত্রবধূকে কিল লাঠি মারে গলা ধাক্কা দেয় ও লাঠি পেটা করে লিজ ঘের থেকে তাড়িয়ে দেয় এরপর তারা আমার বাধা দিলে দুইটি বাসাবাড়ি ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করে এবং মাছ ধরে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি করে বর্তমানে তারা লিজ ঘেরটি দখলে রাখে বাসাবাড়ি নির্মাণ করে মাছ ধরছে তিনি সাংবাদিক সম্মেলনে এর প্রতিকার সহ সুষ্ঠুভাবে যাতে ঘের ও জমি দখলে থাকতে পারে তার দাবি জানান

এই যে ডাক্তার এখন তো আমাদের বলে দিতে হবে আপনি আজ দুশ্চিন্তার গুণ বলো বলেন হ্যাঁ আর চিকিৎসনা লেখো